লাইক করতে পারেন আমার ফেসবুক পেজ সোম্যাস কুকিং ওয়ার্ল্ড, এবং জয়েন হতে পারেন আমার ফেসবুক গ্রুপ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে। লিঙ্ক দুটোরই আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি ম্যাকডোনাল্ডসের বিখ্যাত স্পাইসি হট চিকেনের একটা রেসিপি দেখাবো। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, আর এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের অন্যান্য রেসিপিও ট্রাই করতে পারবেন, সেটা কিভাবে আমি লাস্টে দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করি। আমি এখানে মুরগির শিনার হাড় ছাড়া অংশ নিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে এটিকে কেটে দুভাগ করে নিচ্ছি, কারণ এখানের ফার্মের মুরগিগুলো অনেক বেশি মোটা মোটা হয়, আর এইসব খাবারগুলো কিন্তু ফার্মের মুরগি দিয়েই করতে হয়, কারণ ফার্মের মুরগির ভেতরে মাংসটা বেশি থাকে। আমি একটা বেলুন দিয়ে মাংসগুলোকে সামান্য একটু থেতলে নিচ্ছি, এর ফলে মশলাগুলো খুব সহজেই মাংসের ভেতরে ঢুকে যাবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম দিচ্ছি লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ টমেটো ক্যাচাপ এবং হাফ চা চামচ এই কাঁচামরিচের সসটা দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচের সসটা দোকানে খুব সহজেই অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে কেনার আগে অবশ্যই হালাল কিনা সেটা দেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা সিরকা। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আমি যে মশলাগুলো পরিমাণ ব্যবহার করেছি এটা এরকম সাইজের, একটা চিকেনকে দুটো ভাগ করলে দু পিসের জন্য হবে। আপনারা যদি মাংস বেশি নেন তাহলে রেশিওটাকেও বাড়িয়ে নেবেন। চিকেনটাকে আমি এখন নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন চিকেনটাকে কোটিং করার পালা। এখানে আমি ময়দা এবং নর্মাল পানি নিয়েছি, ময়দাটার মধ্যে সামান্য লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ময়দাটাকে মিক্স করে নিচ্ছি, এবং পানিটা আমি ঠান্ডা পানি নিয়েছি। আপনারা চাইলে ডিম দিয়েও কোটিং করতে পারেন, তবে ডিমের কোটিংটা বেশিক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে না, এবং যেহেতু র্যাপে আমরা ব্যবহার করব সালাদ থাকবে, সালাদ থেকে পানিটা এসে চিকেনটাকে নরম করে দিতে পারে, তাই পানি দিয়ে কোটিংটা করলে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত এই চিকেনের বাইরের লেয়ারটা ক্রিস্পি থাকে। একটা চিকেনের পিস নিয়ে আমি ময়দার উপরে ছড়িয়ে দিচ্ছি, এবং অন্য একটা হাত দিয়ে বা একটা চামচও আপনারা ব্যবহার করতে পারেন, চামচ দিয়ে উপরে ময়দাটাকে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি, এর ফলে ধরতে সুবিধে হয় এবং ময়দাটাকে মাখাতেও সুবিধে হবে। ভালোভাবে ময়দা মাখানোর পর অন্য বাটিতে যে ঠান্ডা পানি আছে সেই পানির মধ্যে 2-3 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখছি, আবারও তুলে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। ঠিক এভাবেই 4-5 বার প্রসেসটাকে রিপিট করতে হবে। যত বেশি রিপিট করবেন তত বেশি ময়দার লেয়ারটা, উপরের লেয়ারটা হবে এবং ততটা বেশি ক্রিস্পি হবে। তবে অতিরিক্ত বেশি লেয়ার করলে কিন্তু চিকেন পাওয়া যায় না। তো হয়ে গেছে আমার, এখন আমি এটা ভাজতে চলে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, সেই জন্য চিকেনটার কোটিংটা অর্থাৎ এই পর্বটা একদম শেষ হওয়ার পর একটা জিপারলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের মধ্যে চিকেনগুলোকে ভরে সম্পূর্ণ 1 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। শুধু ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল টেম্পারেচারে আনার পরে ডুবো তেলে ভেজে নিতে হবে। এভাবে চিকেনটা ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু বাচ্চাদের টিফিনে বা পরদিন অফিসের কাজে বা হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। মশলা মাখানো বা চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করার কোনোই দরকার পড়বে না। একটা প্যানের মধ্যে ডুবন্ত তেল নিয়ে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেন যেহেতু প্রোটিন জাতীয় খাবার, খুব তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যায়, এবং ভেতরের লেয়ারটাও যেহেতু খুব পাতলা তার উপর দিয়ে আমি বেলুন দিয়ে থেতলে নিয়েছি, যার কারণে কিন্তু দেখা যাবে খুব দ্রুতই এটা ভেতরটা ভাজা হয়ে যাবে।
উপরের লেয়ারটা যখন ভাজার পর এরকম হালকা সোনালী রঙের হয়ে আসবে তখন তুলে ফেলতে হবে, বেশি সময় রাখলে কিন্তু এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। অথবা নানরুটি দিয়েও খেতে পারবেন। সেই সাথে আমি আমার ইচ্ছে অনুযায়ী কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। লেটুস কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি এবং শসা কুচি নিয়েছি। এগুলো দিয়ে আমি ভেতরের ফিলিংটা তৈরি করব এবং সেই সাথে আমি কিছু সস ব্যবহার করব। এই সসগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। প্রথমে একটা সস দিয়ে এর উপর সবজিগুলো দিয়ে আবার আমি উপরে চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কুল করে র‍্যাপ করে নিব। যারা রুটি পরোটা বা নান দিয়ে খেতে পছন্দ করেন না, তারা চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে সেই সালাদগুলোর সাথে মিক্স করে নিতে পারেন। সাথে দিয়ে দিতে পারেন কিছু পছন্দের টমেটো কেচাপ অথবা সস।